পুলিশ হেফাজত শেষে ফের ব্যাংকশাল কোর্টে তোলা হলো ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে। নিউমার্কেট থানার মামলায় 15 ফেব্রুয়ারি পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। শনিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আবারও ব্যাংকশাল আদালতে পেশ করা হলো। এদিন কোর্টে প্রবেশ করার সময় নওশাদ সিদ্দিকী বলেন, সারা বাংলা দেখতে পাচ্ছে আমার প্রতি খুনের মামলা প্রয়োগ করা হয়েছে, আমাকে এইভাবে বিভিন্ন মিথ্যা কেস দিয়ে নওশাদ সিদ্দিকীকে দমিয়ে রাখা যাবে না, বাংলার মানুষ এর জবাব দেবে। নওশাদকে আদালতে তোলার পূর্বে এদিন কোর্ট চত্বরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। তবে ইতিমধ্যেই আবারও শনিবার নওশাদের হয়ে আদালতে জামিনের সওয়াল করা হয়। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।